বলে চিল্লায় বলেন, দাসত্ব হবে কার? একমাত্র আল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূল এসেই দাওয়াত দিয়েছিলেন কার? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কোরআন আল কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অবশ্যই প্রত্যেক জাতির নিকট আমি এক একজন রাসূল প্রেরণ করেছিলাম, তারা দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ। আমার সাথে সুর মিলিয়ে বলুন, আন ইবুদুল্লাহ। গোলামি হবে কার? মাশাআল্লাহ। চিল্লায় বলেন কার? তাগুত। আর তাগুতকে অস্বীকার করতে হবে। গোলামি হবে কার? আল্লাহ। পরেরটা কি? না, অজতানিব তাগুত। পরেরটা হলো না। আবার কালেমা তৈবার মধ্যে দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা, কোনো ইলাহা নাই, প্রথম অস্বীকার করতে হবে। কালেমা তৈবার প্রথম থিওরিটা কি? অস্বীকৃতি জানাতে হবে। কি অস্বীকৃতি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মাবুদ নাই। মাবুদ একজন, তার নাম কি? আল্লাহ। কালেমা তৈবা, কালেমা শাহাদাতের মধ্যে গিয়ে দেখেন একটাই কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করে দেখেন, কালেমার প্রথম বাক্যগুলোই হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। দুনিয়াতে যারা আছে এরা আসল সাহায্যকারী নয়, আসল সাহায্যকারী যিনি তার নাম কি? আল্লাহ। চিল্লায় বলে তার নাম কি? আল্লাহ। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস মুসা আলাইহিস সালাম উনিও যখন কথা বললেন, দাওয়াত দিলেন, মানুষের সামনে স্বীকৃতি দিলেন, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় তিনি আমার আল্লাহ। কে বলছেন? মুসা আলাইহিস সালাম। অনেকে মুখ খুলতে রাজি না, এটাকে ক্লাস, এটাকে একটি কোরআনের ক্লাস মনে করা যায় না, বলেন না, কথা বলেন না, এটাকে একটা কোরআনের ক্লাস মনে করা যায় না, কোরআনের বাইরে কি কথা বলা হয়? তাহলে তো আলহামদুলিল্লাহ বলা উচিত। যেটি সাপ্তাহিক একটি খোরাক, 40-45 মিনিট, 50 মিনিট একটি সাপ্তাহিক খোরাক, কোরআনের খোরাক, আলহামদুলিল্লাহ বলেন না? সৌভাগ্য, আমরা সৌভাগ্য যে আমরা জুম্মার একদম শুরুতে আসতে পারি, আলহামদুলিল্লাহ বলবেন না? সবার কপালে কি ভালো কাজ আগে কপালে জোটে? জোটে না। কেউ তো সিনেমাতে আগে বসে, তারপর এখন তার সিনেমাটা কেমন নাই, হল টল তেমন নাই, তারপর কনসার্টে বসে আগে, কেন? কাছে থেকে যেন শিল্পীর গানটা খুব তাড়াতাড়ি কাছে থেকে শুনতে পারে, যাত্রা থিয়েটার সিনেমাতে যায় আগে, গিয়া যেন নাচটা দেখতে পারে আগে। কিন্তু আমরা ওইসব আজেবাজে জিনিসে না বসে, আমরা সব সর্বপ্রথম মসজিদে কোরআন শোনার জন্য বসে গেছি, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি কেউ কি হতে পারে? এক লোক যাচ্ছে তার ড্রাইভারকে নিয়ে নাচ দেখার জন্য, নাউজ বিল্লাহ বলবেন না, ড্যান্স দেখার জন্য, যাত্রা দেখার জন্য। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কিন্তু চালানোটা তার কাছে খুব পছন্দ মনে হচ্ছে না। ড্রাইভারকে বলছে, আরে ড্রাইভার, জলদি সে চালায়া, আরে ড্রাইভার তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। ড্রাইভার চালাচ্ছেন খুব ধীর গতিতে, কারণ ড্রাইভারের নিয়ত হলো যে ধীর গতিতে যায়, সামনে একটা মসজিদ, মাগরিবের আজানের মাত্র 3-4 মিনিট বাকি, যদি মসজিদটা পাস করে যায় তাহলে জামাতের সঙ্গে আর কি হবে না? নামাজ হবে না। যার মনে যা ফালতে ওঠে তা। সাহেবের মনে হলো খুব জলদি গেলেই যেন ড্যান্সটা দেখতে পারো যা আগে, আর ড্রাইভারের মনে যেন একটু ধীরে ধীরে যায় যাতে মসজিদটা পাস করে না যেতে পারি। ঠিক যখন খুব বারবার বলছে জলদি সে চালায়, জলদি সে চালায়, তো কাজ হচ্ছে না। তারপর ভাবতেছে যে কিছু বলাও যায় না, মৌলবাদী ড্রাইভার, বেশি চালাইতে করলে আবার খাদের মধ্যে নিয়ে ফেলতে পারে, মাঝখান থেকে আমার সিনেমা দেখা, আমার যাত্রা দেখা মিট যাবে। জাস্ট আজান হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله ড্রাইভার সাহেব কো সাহাব জিস ইজাজত ভি যে মাই তেরা নামাজ পড়ে যাও সর্বনাশ কয় কি আমি যাবো ড্যান্স দেখতে আর ড্রাইভার বলছে জিস ইজাজত ভি যে মাই তেরা নামাজ পড়ে যাও তার মানে তুই নামাজ পড়তে যাবি চিন্তা করলেন যদি না করি তো সর্বনাশ হবে আগেরটা কোন জায়গায় যাবে গাড়ি খাদে যাবে মাঝখান থেকে সব শেষ তো ড্রাইভারের কথা শুনে সাহাব খুব বুঝে শুনে বলে আচ্ছা ঠিক হে তুই জলদি সে নামাজ পড় চালায় তাড়াতাড়ি যা জলদি করে নামাজ পড়ে তাতে চলে আসবি তো মসজিদে গেছে ইমাম সাহেব যখন কেরাত শুরু করেন কে গান দেখতে যাবে আর কি দেখতে যাবে এটা কি ইমাম সাহেবের দেখার বিষয় কথা বলেন না দেখার বিষয় ইমাম সাহেব একামত হয়ে গিয়েছে কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে লম্বা কেরাত মাগরিবের নামাজ আমরা অনেকেই মনে করি যে খালি শর্ট খালি শর্ট রাসূলুল্লাহ সাল্লাম বেশ কয়েকটি সহিহ সনদ এসেছে আল্লাহর নবী মাগরিবের নামাজে লম্বা কেরাত পড়েছেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য ইমামদের উচিত মাঝে মধ্যে লম্বা কেরাত পড়ে সবাইকে অবগত জানানো যে লম্বা কেরাত মাগরিবের নামাজে প্রয়োজনে পড়তে হয় তো উনি একটু লম্বা কেরাত পড়ছেন তো সেই সাহেবের মনের মধ্যে ভাল লাগছে না তো উনি দেখতেছেন সব বুঝে শয়তান কয় রাকাত হচ্ছে না হচ্ছে সব বুঝে কখন প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক সব বুঝে সালাম ফেরানোর পর ভাবছে যে আমার মৌলবাদী ড্রাইভার মোনাজাত না করে সুন্নাত না করে চলে আসবে তো দেখো সর্বনাশ সুন্নতের নিয়াত করছে সুন্নত নিয়াত করার পর দেখে সবাই বের হয়ে আসে তার ড্রাইভার আর বের হয়ে আসে না এই জন্য জানালা দিয়ে মাথা উঁকি দিয়ে তাকিয়ে দেখে হাতের মধ্যে যেন কি গুনতেছে তখন তার সাহেব মাইন্ড করলেন যে সর্বনাশ আমি যখন থাকি না ফাঁক তাহলে তুমি লোক উঠাইয়া কয় টাকা তুমি ইনকাম করছো এটা হাতে গুনতেছো ঠিক না আসলে কি তাই এরপর জানালা দিয়ে মাথা বের করে বলে আরে নালায়েক তুই সে তোকে কোন শক্তি বাধা দেয় আরে নালায়েক কোন সে তাকাত তুজে রাখতে হে মসজিদ মে বাহির আনে কো আরে কোন শক্তি তোরে বাধা দেয় মসজিদ থেকে বের হতে দিচ্ছে না কেন ড্রাইভার তিনি সাহস করে বলে সাহাব জিস তাকাত মসজিদ মে আনে নাহি বেতা ওহি তাকাত মসজিদ মে বাহির আনে জানে বেতা আরে সাহেব যে শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেয় না ওই শক্তি আমার মসজিদ থেকে বের হতে দেয় না সুবহানাল্লাহ কারণ ওর কপালে কি নাই হেদায়েত নাই হেদায়েত না থাকার কারণে কপাল তোমার পোড়া আল্লাহ মসজিদে ঢুকতে দেয় না আর আমার কপালে হেদায়েত থাকার কারণে তুমি যাত্রায় যাও তারপর আমি মাগরিবের নামাজ জামাত ছাড়ি নাই সুবহানাল্লাহ বলেন না এই জন্য তাফসীর শোনা কোরআনের মজলিসে প্রথম বসা খুতবার আলোচনার প্রারম্ভে বসা এটি কিন্তু একটু সৌভাগ্যের কাজ চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না এবার চিল্লায় বলেন আপনারা এবার খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমরা খুশি চিল্লায় বলি আলহামদুলিল্লাহ শেষ করে দেব আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে এক দুইটা কথা বলি ইনশাআল্লাহ শেষ করে দেবো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি বললেন ইন্নানি আনাল্লাহ তিনি আমার কি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি তিনি ছাড়া আর কোন ইলাহ নাই ফাআবুদুনি অতএব তার গোলামি করো তার দাসত্ব করো চিল্লা বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت দাসত্ব করো সেই আল্লাহ রব্ব হাদাল বাইত এই ঘরের মালিক যিনি সুবহানাল্লাহ এই ঘরের যিনি রব ফালিয়াবুদু তার দাসত্ব করো তার গোলামি করো চিল্লায় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বলেন শুনো
যারা নেতা হবে, জনগণের যারা নেতা হবে, তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ পড়া, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। নেতার প্রধান বৈশিষ্ট্যই হলো তারা গোলামি করবে কার, আল্লাহর। জবাব দিচ্ছেন না, আরো জোরে বলেন কার? একজন নেতা যদি আল্লাহর গোলামি করে, একমাত্র আল্লাহর গোলামি করে, ওই নেতা কখনো মানুষকে দেখে ভয় পায় না। একজন নেতা যদি সত্যিকার অর্থে আল্লাহর গোলামি করে, ওই নেতা কখনো জনগণের ভোট মেরে খেতে পারে না। একজন নেতা সত্যিকার নেতা যদি হয়, সেই নেতা কখনো জনগণের গম চুরি করে খেতে পারে না। জবাব দেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন কোরআন আল কারীমের 21 নম্বর সুরার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইমাতাই ইয়াহাদুন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম, ইয়াহাদুনা বিআমরিনা, মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করে। আর কি করে? ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আর মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করে। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইতাইয যাকাত, আর 3 নম্বর যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, কারণ এই নেতারা হলো আমার গোলামি করত। সুবহানাল্লাহ। তাহলে আসল নেতার পরিচয় কি? আসল নেতার পরিচয় হলো শুধু মাথায় টুপি, ইলেকশন আসলেই দেবে না, ইলেকশন আসলেই পাঞ্জাবি আর পায়জামা পরবে না। আসল নেতার পরিচয় হলো সব সময় বন্দীকে করবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহর যদি গোলামি করে, ওই নেতা কখনো জালেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর যদি নেতা গোলামি করে, তাহলে জনগণের হক নষ্ট করতে পারে না। জবাব দেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন নেতার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো নেতারা গোলামি করবে কার? আল্লাহ। কারণ তারা আমাদের হলো লিডার। নেতার আমাদের কি? লিডার। আর লিডার যদি বেনামাজি হয়, বুঝতে পারছেন নাকি? লিডার মনে করে নামাজ নামাজ পড়ে না, শুক্রবার হলে আন্তাজি কয়, শরীর ব্যথা করে, ইশ করে, বিষ করে, ভালো না, খদিব সাহেব মসজিদে যেতে পারি নাই, তাহলে ওই নেতার চামচামি যারা করে, ওই নেতার পিছনে যারা ঘোরে, তাদের চরিত্রটা ভালো হবে না খারাপ হবে? এটা বলতেও কি ভয় পান? তাহলে বাড়িতে গিয়ে ল্যাপটপ শুকনে ঘুমিয়ে থাকেন, এতই যদি ভয় করেন? নেতা ভালো তো কর্মী ভালো, নেতা চোর তার কর্মী চোর। কিসের চোর? বাটপা চোরের চাইতে উপরেরটা করবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে গোলাম, নেতা যারা হবে তাদের চরিত্রটা ভালো হতে হবে। সুবহানাল্লাহ বলেন। নেতা যারা হবে তারা আল্লাহর বন্দিগি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। কিন্তু আমাদের তো অনেক নেতা এরকম আছে, হজ করতে যায়, জানে যে না একটু হাসি টাজি না লাগাইলে কেমন দেখা যায়। কিছুদিন আগে একটা ছোট্ট ফিল্ম দেখলাম, নাটক দেখলাম, সে নাটকে একজনকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বললো আমার নাম নামাজে মোহাম্মদ রফিকুল ইসলাম। তো বললেন যে আচ্ছা তোমার নাম নামাজে মোহাম্মদ রফিকুল ইসলাম, তার কারণ কি? তা আচ্ছা আমি বলি যে আপনার নাম কি? আমার নাম হাজী মোহাম্মদ ফারুক। আপনি হজ করে যদি হাজী মোহাম্মদ ফারুক হতে পারেন, আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, আমি নামাজি মোহাম্মদ রফিকুল ইসলাম বলাতে আপনার সমস্যা কোথায়? তো অবস্থা হলো এরকম আমাদের দেশের নেতাগুলো, চরিত্র হলো এরকম অধিকাংশ নেতাগুলো, এই হজ করতে যায় কিসের জন্য? মানুষ যেন বলে যে আমাদের নেতা কি হাজী সাহেব, ফজর নামাজ কাজা করে না, ফজরের নামাজ আপনার কোরআন পড়ে, জনগণের হক জনগণের মতো বাইরে খায়, এটা করে না। আমার নেতা নামাজ পড়ে নামাজ, কোরআন পড়ে কোরআন, দেখে পড়ে না না দেখে পড়ে, বুঝে পড়ে না না বুঝে, এটা না। আমার নেতাই পড়ে এবং জনগণকে দেখায় যে এই যে নেতা দেখো কি সুন্দর করে কোরআন পড়তেছে, ভাইরাল ছবি, জন্মের মতো ভাইরাল। এই নেতার কাজ হবে না, ওই নেতার কাজ হবে যে নেতার চরিত্র ভালো, আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহত্তম আদর্শ হলো সেই একমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের কেউ আদর্শ হতে পারে না। বিশ্বাস করেন আপনি জামাতে ইসলাম করেন, এই জন্য আপনি যদি ভাবেন যে সাইদি সাহেব আমার আদর্শ, মিথ্যে কথা। নিজামি আদর্শ নয়, সাইদি সাহেব আদর্শ নয়, আপনার সরমনের পীর আমার আদর্শ নয়,
আপনি যে দল করেন সেই দলের লিডার আপনার আদর্শ নয়, কারণ এদের চরিত্র কতটুকু ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের ব্যাপারে গ্যারান্টি হেনবী, নিশ্চয় আপনি অনুপম চরিত্রের অধিকারী, তিনি একমাত্র আমাদের আদর্শ। জবাব দেন ঠিক কিনা? এই জন্য স্লোগান দিতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। বলুন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই কথা বিশ্বাস করবেন, এটি রাজনৈতিক কোনো কথা নয়, এটি কোনো রাজনৈতিক কথা নয়। আপনি আওয়ামী লীগ করেন ভালো কথা, আপনি যদি মনে করেন যে উনি আমার আদর্শ, আসার কেউ আদর্শ নাই, মিথ্যে কথা, যেমন শেষ। আপনি জামাত ইসলাম করেন গা, এতে আমার কোনো আসা যায় না, কিন্তু আপনি কখনো ভাববেন না ওনার আমাদের আদর্শ। আদর্শ মানুষ একজন, তার নাম কি? মোহাম্মদ। উনি আমাদের নেতা, উনি আমাদের কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মোহাম্মদ। শুধু নেতা না, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদিনা আমাদের নেতা ওয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। চিল্লে বলি সুবহানাল্লাহ। আজকে আর দাসত্ব নিয়ে, গোলামী নিয়ে আর সামনে আলোচনা শুধু গুলো অন্য সময় করব। বিগত তিন সপ্তাহে আমরা আলোচনা এটি বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ইহুদি খ্রিস্টানরাও তারা যদি একমত পোষণ করে, সেটা কি? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আর বাবা মিন্দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো রব হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। তাহলে ওই আহলে কিতাব, যারা আহলে কিতাবের অনুসারী যারা, তাদের মধ্যে কি নাই? কোনো সমস্যা নাই আমাদের মধ্যে, আমরা আর তারা একটাই। চেল্লা বলুন সুবহানাল্লাহ। যেই না আল্লাহ ব্যতিরিকে কোনো মাজারের পূজা করবে, সারাদিন আল্লাহর নাম নেবে তিনবার, পীরের নাম নেবে সত্তর বার, এরকম আছে না? নাই, বসে থাকবেন দেখবেন আল্লাহর নাম নিছে একবারও না, বারবার বারবার খালি পীরের নাম, পীরের নাম, পীরের নাম, পীরের নাম, নেতার নাম, নেতার নাম, নেত্রীর নাম, নেত্রীর নাম, আল্লাহর নাম নাই। অত গোলামি করে কার? হ্যাঁ, একটু বলেন, গোলামি গোলামি করে কার? ডাইরেক্ট বলেন শয়তানের। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আপনি শয়তানের, যারা নেতা নেত্রীর নাম বেশি নেয়, পীর সাহেবের নাম বেশি নেয়, ও তো আর নেতা নেত্রীর নাম নেয় না, ও তো নেতা নেত্রীর গোলাম, আল্লাহর গোলাম না, গোলামটা কার? শয়তানের। বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।